কাল যখন কাছেরি করছি গোটি পাঁচ ছয় ছেলে অত্যন্ত সংযতভাবে আমার সামনে এসে দাঁড়ালে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে না করতেই একেবারে বিশুদ্ধ ভাষায় আরম্ভ করে দিলে পেত অভাগ্য সন্তানগণের সৌভাগ্য সৌভাগ্যবশত জগদীশ্বরের কৃপায় প্রভুরে দেশে পুনর্বার শোভাগমন হইয়াছে এমনি করে আরো আধ ঘন্টা কাল বক্তৃতা করে গেল মাঝে মাঝে মুখস্থ বক্তৃতা ভুলে যাচ্ছিল আবার আকাশের দিকে চেয়ে সংশোধন করে নিচ্ছিল বিষয়টা হচ্ছে তাদের স্কুলে টুল ও বেঞ্চের অপ্রতুল হয়েছে সেই কাষ্ঠাসন অভাবে আমরাই বা কোথাও উপবেশন করি আমাদের পূজনীয় শিক্ষক মহাশয় বা কোথাও উপবেশন করেন এবং পরিদর্শক মহাশয় উপস্থিত হইলে তাহাকেই বা কোথায় আসন দান করা যায় ছোট ছেলের মুখে হঠাৎই অনর্গল বক্তৃতা শুনে আমার এমনিতেই হাসি পাচ্ছিল বিশেষত এই জমিদারি কাছারিতে যেখানে অশিক্ষিত চাষারা নিতান্ত গ্রাম্য ভাষায় আপনাদের দারিদ্র দুঃখের কথা জানায় যেখানে অতি বৃষ্টি দুর্ভিক্ষে গরু বাছুর হাল লাঙল বিক্রি করেও উদরানের অনটনের কথা শোনা যাচ্ছে যেখানে অহরহ শব্দের পরিবর্তে রহ রহ অতিক্রমের স্থলে অতিক্রয়ে ব্যবহার সেখানে টুল বেঞ্চের অভাবে সংস্কৃত বক্তৃতা কানে এমনিই অদ্ভুত শোনায় অন্যান্য আমলা এবং প্রজারা এই ছোকরার ভাষার প্রতি দৃশ্য দখল দেখে অবাক হয়ে গিয়েছিল তারা মনে মনে আক্ষেপ করছিল বাপমারা আমাদের যত্ন করে লেখাপড়া শেখায়নি নইলে আমরাও জমিদারের কাছাড়িতে দাঁড়িয়ে এইভাবে শুদ্ধ ভাষায় নিবেদন করতে পারতুম আমি শুনতে পেলুম একজন আরেকজনকে ঠেলে ঈশ বিদ্বেষের ভাবে বলছে একে শিখিয়ে দিয়েছে আমি তার বক্তৃতা শেষ না হতেই তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বললুম আচ্ছা ঠিক আছে তোমাদের টুল বন্দোবস্ত করে দেব তাতেও সে দমল না সে যেখানে বক্তৃতা ভঙ্গ করেছিল ঠিক সেখান থেকে আবার আরম্ভ করলে যদিও তার আবশ্যকতা ছিল না তবু একেবারে শেষ কথাটি পর্যন্ত চুকিয়ে প্রণাম করে বাড়ি ফিরে গেল বেচারা অনেক কষ্ট করে মুখস্থ করে এসেছিল আমি তো টুল বেঞ্চি না দিলে তার মনক্ষণ্ণ হতো না কিন্তু তার বক্তৃতা ভঙ্গ করলে বোধহয় অসহ্য হতো তাই যদিও আমার অনেক গুরুতর কাজ ছিল তবু অত্যন্ত গম্ভীরভাবে আদ্যপান্ত শুনে গেলাম